নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমরা যে নির্দিষ্ট জায়গায় বা যে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে এখন চলছি, কিন্তু আগামী দিনে যে অনুষ্ঠান রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের 12 মাসে 13টা পার্বণ আছে, এবং এই 13টা পার্বণ আমরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে মেনে চলি, এবং বিগত দিনেও তার কিন্তু অবস্থান ছিল, সেগুলো কিন্তু আমরা সেইভাবে মানতাম। কিন্তু এখন যে জায়গাটা রয়েছে, কারণ এই যে আগামী দিনে যে পার্বণের কথা বলছি, হোলি উৎসব, হোলি উৎসব আমরা প্রত্যেকেই কিন্তু মেনে চলি, কারণ এই হোলি উৎসবের মাধ্যমে আমাদের বিগত দিনের যে দুঃখ কষ্ট রাগ যন্ত্রণা, সেগুলোকে এই আবিরের রঙে মাখিয়ে সেটাকে আরও উজ্জ্বলতম, অর্থাৎ আমরা সেই জায়গাটাকে ভুলে যেতে চাই এবং মনটাকে কিন্তু রঙিন করতে চাই। এটা সকলের আছে, এবং দেখবেন যে সেই জন্য কিন্তু এই নির্দিষ্ট দিনটা যথেষ্ট ছাড় আছে, এবং এই নির্দিষ্ট দিনে কিন্তু একজন আরেকজন তার সঙ্গে কিন্তু আবদ্ধ হতে চায়, এবং একজন আরেকজনকে আবির বা রং মাখাতে চায়, কারণ এখানে কিন্তু মনের রং মাখানো, অর্থাৎ এখানে প্রত্যেকেই আনন্দে থাকার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়, এবং সেই রকমই একটা অনুষ্ঠান এই হোলি অনুষ্ঠান। যে হোলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কিন্তু বিভিন্ন, আবার বলতে হয় সেই বিভিন্ন রাগ, কিন্তু সেই রাগগুলো ভুলে আমরা আবার ভালো জায়গায় আগামী বছরটা যাতে সবার ভালো হয়, এই কিন্তু মনস্কামনা চাই সবার কাছে। তা সেই জন্যই এই হোলি উৎসবের ঠিক আগের দিন আমরা যেটা করে থাকি, অনেক জায়গায় অনেকভাবে এই নামটা রয়েছে, কেউ বলছে নাড়া পোড়া, কেউ বলছে হোলিকা দহ, বা কেউ আবার বিভিন্ন নামে এক একটা জায়গায় এক একভাবে অভিহিত হয়। এটা বর্ধমানের দিকে খুব প্রচলিত রয়েছে, এবং তাছাড়াও কিন্তু নদিয়াও কিন্তু অনেক জায়গায় রয়েছে, তাছাড়াও কিন্তু আমাদের দেশের, সারা দেশের বিভিন্ন জায়গায় এটা খুব আনন্দের সঙ্গে কিন্তু ধুমধামের সঙ্গে আমরা এটাকে, ওই উৎসবটাকে নিই, কারণ এই নির্দিষ্ট দিনেই কিন্তু কিন্তু বিষ্ণুর যে আর এক অবতার, যে নৃসিংহদেব, তার কিন্তু অবস্থান ছিল, তার আবির্ভাব ছিল, তিনি কিন্তু এই নির্দিষ্ট দিনেই কিন্তু তার প্রকাশ্য এসেছিলেন, এবং এই যে কেন এসেছিলেন, কী তার কারণ ছিল, কী তার বর্ণনা অবশ্যই আপনাদেরকে দেব। প্রথমেই বলতে হয় যে আমাদের এই নির্দিষ্ট দিনটা কিন্তু যেটা হয়, অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পর, অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির পর থেকে আমাদের কিন্তু দোল উৎসব কিন্তু আরম্ভ হয়ে যায়, এবং এই দোল উৎসবে প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ কৌতূহল থাকে, কারণ এটা বিশেষ করে নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবন বা যে সকল জায়গায়, বিশেষ করে এই এখানে বলবো কৃষ্ণ বা রাধা কৃষ্ণের যেখানে মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, সেখানে যেখানে যেখানে পুজো হয়, সেখানে কিন্তু এই নির্দিষ্ট দোল উৎসবটা পালন হয়, এবং এটার পিছনে কিন্তু তার কারণ রয়েছে, কারণ এই নির্দিষ্ট তিথিতে কিন্তু সেখানে হচ্ছে কৃষ্ণর যেহেতু গায়ের রং চাপা ছিল, কালো ছিল, সেই জন্য তাকে অনেকে রাগাতো তার সখীরা, সেই জন্য তার মা যশোদা তার মুখে রং লাগিয়ে দিয়ে বলেছিল এইবার তোমাকে কেউ কালো বলবে না, তোমাকে কিন্তু আর আদৌ কিন্তু বোঝাই যাচ্ছে না তোমার গায়ের রং কী, এবং এই রংটা নিয়ে তুমি তোমার সখীদেরকে বা সখাদেরকে মাখিয়ে দাও, তাদেরকেও কিন্তু বোঝা যাবে না, এবং কে গায়ের রং কার পরিষ্কার, কার গায়ের রং কালো, সেটা কিন্তু তখন ধরা যাবে না, সকলেই কিন্তু আমরা এক, এটারই একটা মেসেজ কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং সেই থেকে কিন্তু এই নির্দিষ্ট দিনটা বিশেষ করে যে বৃন্দাবনের কিন্তু ভীষণ ভীষণ কিন্তু জাঁকজমের সঙ্গে চালিত অনুষ্ঠিত হয়, আমরা কিন্তু অনেকেই সময় পেলেই ওখানে চলে যাই, বা এইখানে বিভিন্ন যে সকল জায়গা রয়েছে কাছাকাছি, নবদ্বীপ, মায়াপুর ধাম, এগুলো কিন্তু আমরা এই উৎসবটাকে পালন করার চেষ্টা করি, এবং যারা যেতে পারি না তারা বাড়িতেও কিন্তু এই অনুষ্ঠানটা রীতিমতো নির্দিষ্ট নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করেও কিন্তু এই নির্দিষ্ট দিনটাকে কিন্তু আমরা পালন করে থাকি। তা এই যে নির্দিষ্ট দিন বললাম, এবং এই নির্দিষ্ট দিনের আগে যেটা মেন আজকের আলোচনা রয়েছে, যে হোলিকা দাহ, এই হোলিকা দাহ, হোলিকা দহটা কে, হোলিকা কে ছিলেন, এবং এটা কেন, এটা তাকে দহন করা হয়েছিল, এর উদ্দেশ্যটা কী ছিল। এখানে প্রথমেই বলতে হয় যে অ্যাকচুয়ালি তখনকার রাজ্যের যিনি রাজা ছিলেন, অর্থাৎ পৌরাণিক
যুগের একজন রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু সে কিন্তু তার ব্রহ্মা অর্থাৎ তার ব্রহ্ম বিষ্ণুর ওপর কিন্তু তার ভীষণ রাগ ছিল। কেন রাগ ছিল? তার কিন্তু বিষ্ণু অর্থাৎ তার ভাইকে হত্যা করেছিল এই বিষ্ণু, হিরণ্যকশিপুকে, হিরণ্যকশিপুর ভাইকে হত্যা করেছিল বিষ্ণু। এবং এই হিরণ্যকশিপু সে কিন্তু বড় তপস্যায় তপস্যা করে সে একটা বর পেয়েছিল, এবং এই বরটা সে পেয়েছিল, সেটা হচ্ছে তাকে কেউ মারতে পারবে না, তার মৃত্যু নেই, সে জলে স্থলে গৃহে কোথাও তাকে কোনোভাবে কেউ হত্যা করতে পারবে না, এই বরটা সে পেয়েছিল। এবং এই বরটা পাওয়ার পর তার মধ্যে একটা জেদ, একটা অহংকার বোধ তৈরি হয়েছিল, যে অহংকার বোধে মানুষকে মানুষ বলে মানত না, এবং সে যা বলতো সেটাই তাকে করতে হবে, এইরকম তার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়ে গেছিল। এবং তার রাজ্যে কেউ বিষ্ণু ভক্ত হতে পারবে না, এটা তার আদেশ ছিল, তার অর্ডার ছিল, এবং সেই অর্ডার যে মানবে না তাকে কিন্তু প্রাণ অর্থাৎ প্রাণে হত্যা করে ফেলা হতো, তাকে কারাগারে বন্দি করে তাকে প্রাণে হত্যা করা হতো, এটা কিন্তু তখন প্রচলন ছিল। এবং এই মতো অবস্থায় তার এক সন্তান জন্মগ্রহণ করে, তার পুত্র সন্তান হয়, যে সন্তানের নাম হয়েছিল, নাম দেওয়া হয়েছিল প্রহ্লাদ। এবং এই প্রহ্লাদ ছোটোর থেকেই সে কিন্তু বিষ্ণু ভক্ত ছিল, বিষ্ণুকে আরাধনা করত, বিষ্ণুকে পুজো করত, বিষ্ণুর নাম জপ করত। এবং এই যে নাম জপ তার আরাধনা, সে তার নিজের গৃহে এইরকম একজন রয়েছে যে বিষ্ণুর আরাধনা করছে, কিন্তু অথচ তার প্রজাদেরকে সে বিভিন্নভাবে শাসাচ্ছে, বিভিন্নভাবে তাদের ওপর অত্যাচার করছে বিষ্ণুর নাম স্মরণ করলে পরে। তখনই কিন্তু এখানে একটা দ্বিধা বিভক্তি জায়গা, মন থেকে দ্বিধা বিভক্ত হলো, এবং সমাজ তাকে বা তার যে রাজ্যের যারা ছিল তারা কিন্তু তার এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করলো, এবং তারা সকলে মিলে এসে সেই রাজার কাছে প্রতিবাদ জানাতে লাগলো। এবং এই প্রতিবাদ যখন জানালো, তখন হিরণ্যকশিপুর যে রাজা, তিনি তার পুত্রকে আদেশ দিলেন যে তা সে যেন কোনোভাবে বিষ্ণুর শরণাপন্ন না হয় এবং বিষ্ণুর নাম জপ না করে, বা বিষ্ণুকে যেন কোনোভাবে তার পূজা পাঠ না করে। কিন্তু সেই আদেশ কিন্তু তার সন্তান, তার পুত্র, সে মানতে চায়নি, এবং যখনই সে মানতে চাইল না তখন তাকে কারার রক্ষীদের মাধ্যমে তাকে আটক করা হলো, এবং একটা সময় তাকে প্রাণে হত্যা করার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু কিভাবে তার প্রাণে হত্যা করা যাবে, কি তার পদ্ধতি, তারা সেইটা ভাবতে 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 একটা সময় সে ভাবলো যে তারই বোন অর্থাৎ হিরণ্যকশিপুর যে বোন, তার বোন ছিল, তার নাম হচ্ছে হোলিকা, সেই হোলিকাও একটা বর পেয়েছিল, যে বরটা সেটা হচ্ছে তাকে কোনোদিন অগ্নিতে দহন করতে পারবে না, অগ্নিতে কোনোভাবে তাকে পুড়িয়ে তাকে মারা যাবে না, সে অগ্নিতে দহন বা কোনোভাবে পুড়বে না, প্রাণে তার শেষ হবে না অগ্নির মাধ্যমে। তো এই বরটা সে পেয়েছিল, এবং সেটা তখন হিরণ্যকশিপু চেয়েছিল তার সন্তানকে কোলে করে নিয়ে, এবং তার সন্তান পুড়ে ছাই হয়ে যাবে, সে ভস্ম হয়ে যাবে, এবং হোলিকা জীবিত থাকবে, এটা তাদের একটা পরিকল্পনা, একটা ছক কষেছিল। এবং এখানে ছক কষার মূলে ছিল হিরণ্যকশিপুর এবং তার সঙ্গে সঙ্গে ওই হোলিকা, এবং হোলিকা এই দুজন, এবং যখন এটা করতে গেল অর্থাৎ আগুন জ্বাললো, আগুন জ্বেলে যেখানে যখন ঝাঁপ দিল, তখন কিন্তু শুধুমাত্র হোলিকায় দগ্ধ হয়ে পুড়ে ছাইখার হয়ে গেল, সে ভস্ম হয়ে গেল। কেন হয়ে গেল? তার কারণ ছিল ওই তার সন্তান প্রহ্লাদ, সে সবসময় বিষ্ণু স্মরণ করছিল, বিষ্ণুকে সে কিন্তু ডাকছিল, আর হোলিকা এই কারণে হলো তার যে বর সে পেয়েছিল সেটাকে সে অপব্যবহার করলো, এই অপব্যবহার করার কারণে সেই বর যে দিয়েছিল সেই বরটাকে সে উইথড্র করেছিল, এবং তাকে কিন্তু অগ্নিতে দগ্ধ করে তাকে কিন্তু ভস্ম করে দিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে কিন্তু সেখান থেকে বার করে নিয়ে এসে আবার তার নতুন জীবন দান করেছিল, এবং সেই বিষ্ণুই জীবন দান করেছিল। এবং এই মতো যে ক্রিয়াটা যখন হয়েছিল বা এই যে সময়টা ছিল তখন ঠিক সন্ধ্যাবেলা,
এবং এই সন্ধ্যাবেলাতে যেটা আমরা যে কারণটা ছিল সেটা হচ্ছে এই হিরণ্যকশিপুর যে বর পেয়েছিল সেটা দিনের বেলাও হবে না, তাকে মারা যাবে না, রাত্রেও তাকে মারা যাবে না, তাকে ঘরেও মারা যাবে না, তাকে বাইরেও মারা যাবে না, এবং কোনোভাবেই তাকে হত্যা করা যাবে না, এরকম একটা সে বর পেয়েছিল। এবং সেই সময়টা সন্ধ্যাবেলা গোধূলি লগ্ন আমরা বলি, এবং এই গোধূলি লগ্ন হচ্ছে সন্ধ্যা এবং সন্ধ্যাবেলা, অর্থাৎ এখানে বলছে দিনের শেষ আর রাতের শুরু এই নির্দিষ্ট সময়ে। তখন স্বয়ং বিষ্ণু এখানে কিন্তু নৃসিংহদেব হয়ে, অর্থাৎ নৃসিংহ মূর্তি হয়ে বা নৃসিংহদেব হয়ে সে কিন্তু তার শরীরের যে নাড়ি ভুড়ি আছে সবটা খাবলে খেয়ে নিয়ে তাকে হত্যা করেছিল, এবং তাকে কোলের ওপর নিয়ে যাতে সে মাটিতে তাকে মারা যাবে না, এবং সে তার জন্য সে একটা ঘরের দরজার ওপর দাঁড়িয়ে বসিয়ে তাকে কোলে করে নিয়ে তার ভেতরের অর্থাৎ পেটের ভেতরের নাড়ি ভুড়ি সে কিন্তু তার দাঁত দিয়ে সে কিন্তু সবটা রক্ত টক্ত কিন্তু ছিঁড়ে ছাড়খাড় করে দিয়েছিল, নাড়ি ভুড়ি ছিঁড়ে ছাড়খাড় করে দিয়ে তাকে হত্যা করেছিল। এবং এই নির্দিষ্ট দিন, এবং এই নির্দিষ্ট দিন এই জন্যই পালন করা হয়, এই নির্দিষ্ট দিনে একটা যে খারাপ মুভমেন্ট ছিল মানুষের কাছে, সে অত্যাচারিত হচ্ছিল, প্রত্যেকটা মানুষ তার দ্বারা অত্যাচারিত হচ্ছিল, তার দ্বারা কিন্তু শোষিত হচ্ছিল, সেই নির্দিষ্ট দিনটাতে স্মরণ করার জন্যই মানুষ কিন্তু উল্লাসের সঙ্গে এই নির্দিষ্ট তিথিটাকে পালন করে চলছে এখনও। এবং ঠিক এই সন্ধ্যাবেলায় সেই জন্য এই অনুষ্ঠানটা করা হয়, এবং সেটাকে স্মরণে রাখার জন্য যে একটা সময় এই হিরণ্যকশিপুরের মতো একজন কিন্তু দস্যু রাজা ছিল, যে রাজা শুধুমাত্র সে বিষ্ণুকে স্মরণ করার জন্য মানুষকে প্রচুরভাবে অত্যাচার করেছে, তাদেরকে হত্যা করেছে। এই কারণেই এই হোলির আগের দিন, অর্থাৎ আমাদের যে হোলি উৎসব আছে তার আগের দিন এই অশুভ শক্তিকে বিনাশ করার উদ্দেশ্য নিয়েই আমরা এই বলুন যে নাড়াপোড়া বলুন বা হোলিকা দহ বলুন আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, এবং বিভিন্ন জায়গায় করে আমরা কিন্তু উৎসবের সঙ্গে এটা উল্লাসের সঙ্গে আমরা কিন্তু এটাকে স্মরণ করি। যাই হোক, এই হচ্ছে মেন কাহিনী, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট করে তিথি থাকে, যে তিথিতে আমাদের বলবো অশুভ শক্তির বিনাশেরও একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এবং এই অশুভ শক্তি যদি শুভ শক্তি আর অশুভ শক্তির মধ্যে যদি ব্যালেন্স হারিয়ে ফেলে, শুভ শক্তির যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে আপনার জীবনের ক্ষেত্রেও বলবো যে আপনার মধ্যে যদি নেগেটিভ এনার্জি যদি বেশি হতে থাকে আর পজিটিভ এনার্জি যদি কম হতে থাকে, তাহলে দেখবেন একটা সময় আপনি মানসিকভাবে কিন্তু খুব বিপর্যস্ত অবস্থায় চলে যাবেন, আপনি হয়তো মেন্টালি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন, আপনাকে হয়তো অনেক সময় বলবে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, আপনি হয়তো পাগল হয়ে গেছেন, হয়তো আপনাকে কিন্তু মানসিকভাবে ট্রিটমেন্ট করার প্রয়োজন। এটা একমাত্র হয় আপনার মধ্যে নেগেটিভ এনার্জি যত বেশি পরিমাণে চলে আসবে আর পজিটিভ এনার্জি যতটা কম চলে আসবে তখনই এই সমস্যাগুলো হয়। সেই জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন নেগেটিভ এবং পজিটিভ এনার্জিকে একটা ব্যালেন্স জায়গায় রেখে দেওয়া, এবং যে কোনো জিনিস শুধুমাত্র তার মধ্যে নেগেটিভটি খুঁজলেই হবে না, তার মধ্যে অবশ্যই পজিটিভ জায়গা রয়েছে। সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনে চলার পথে সবসময় পজিটিভ জায়গাটাকে বেশি ফোকাস করা এবং সেইভাবে এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই সুখী এবং প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির মধ্যে জীবনযাপন করতে পারবো। এবং এর জন্য চাই কিন্তু অবশ্যই প্রচেষ্টা, আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পৌঁছাচ্ছেন সেই লক্ষ্যটা পূরণ আপনাকে করতেই হবে, এটা একটা দৃঢ় প্রতিজ্ঞা আপনার মধ্যে হওয়া চাই, এবং তাহলে আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। এবং এর জন্য যদি গ্রহগত কিছু কানেকশান থাকে যেগুলো ডিস্টার্ব আছে সেগুলোর কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। যাই হোক, আজকে সময় একদম শেষ, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।